আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি কায়সার, কায়সার একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে যে আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, যে কোনো প্রোগ্রাম কম্পিউটার থেকে কিভাবে ডিলিট বা আনইনস্টল করতে হয়, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো দেরি না করে চলুন কিভাবে করা যায়। আমাদেরকে প্রথমে কন্ট্রোল প্যানেলে প্রবেশ করতে হবে। আমার কন্ট্রোল প্যানেলটা ডেস্কটপ স্ক্রিনের মধ্যে আছে। আপনাদের যদি কন্ট্রোল প্যানেলটা ডেস্কটপ স্ক্রিনে না থাকে, তাহলে এই যে উইন্ডোজ অপশনে গিয়ে এখানে ডিরেক্টলি চার্জ করবেন কন্ট্রোল প্যানেল, CON এভাবে লেখার পরে এই যে নিচে চলে আসবে কন্ট্রোল প্যানেল। দেন হচ্ছে এখান থেকে ক্লিক করতে হবে। আমার যেহেতু ডেস্কটপ স্ক্রিনে ক্লিক করা আছে, আমি ডেস্কটপ স্ক্রিন থেকে আমি ওপেন করতেছি এটা। এই যে এখানে ওপেন করলাম। ওপেন করার পর এটা যদি আপনাদের ক্যাটাগরি অথবা এই যে লার্জ আইকন বা স্মল আইকনে থাকে, আপনাদেরকে স্মল আইকনে থাকলে এটাকে এই যে ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে প্রোগ্রামে ক্লিক করতে হবে। প্রোগ্রামে ক্লিক করার পর আমাদেরকে ক্লিক করতে হবে প্রোগ্রাম অ্যান্ড ফিচার। প্রোগ্রাম অ্যান্ড ফিচার ক্লিক করার পর আমাদেরকে এই যে এগুলো হচ্ছে আমাদের যে সমস্ত প্রোগ্রাম আমার এখান থেকে ইনস্টল করা আছে, হ্যাঁ সেগুলো, হ্যাঁ সবগুলো দেখা যাচ্ছে। আমরা যে কোনো একটা প্রোগ্রাম এখান থেকে ডিলিট বা আনইনস্টল করবো। আর যেই প্রোগ্রামটা বা যেই সফটওয়্যারটা আমরা ডিলিট বা আনইনস্টল করবো, সেই প্রোগ্রামের উপর আমরা যখন ক্লিক করব, লেফটে সিঙ্গেল ক্লিক করার পর একদম উপরে দেখা যাবে এই যে আনইনস্টল। আনইনস্টল আমরা দেখতে পাচ্ছি এখানে। আনইনস্টলে ক্লিক করার সাথে সাথে প্রোগ্রামটা আনইনস্টল হয়ে যাবে। সো আমরা জুম এই সফটওয়্যারটা আনইনস্টল করতেছি। এই যে আনইনস্টলাইজ চলতেছে, আনইনস্টলিং চলতেছে এখন। এটা হচ্ছে আপনার 100% কমপ্লিট হয়ে গেলে এটা ডিলিট বা আনইনস্টল হয়ে যাবে। সো ঠিক আছে, অনেক বেশি ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।